আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আদিবা এখন স্কুলে চলে গেছে, তো আদিবার পাপা আদিবাকে দিয়ে আসলো। বাসা থেকে খুবই জোরে জোরে শব্দ শোনা যাচ্ছে, তো পরে আমরা দুজনে মিলে দেখতেছি কিসের শব্দ। পরে বের হয়ে দেখলাম যে এখানে একটা স্কুল থেকে বাচ্চা নিয়ে এখানে আসছে। প্রথমে ভাবছি ওদেরকে নিয়ে খেলাধুলা করবে, তো পরে জানতে পারলাম যে ওদের ফাইনাল প্রতিযোগিতা আছে। তো প্রতিযোগিতার আগে 3 দিন থেকে প্র্যাকটিস করানো চলতে। আমি রেডি হয়ে গেছি, আদিবাকে স্কুল থেকে নিয়ে আসবো। আজকে আপনাদের ভাইয়ার একটু কাজ আছে, ও চলে গেছে তাড়াতাড়ি। তো এখন যাবো, আদিবাকে নিয়ে আসবো স্কুল থেকে। আমার সাথে আপনাদেরকে নিয়ে যাই আদিবের স্কুলে, চলুন আমার সাথে যাওয়া যাক। আদিবাকে নিয়ে আসি। তো এই যে আদিবার স্কুল ছুটি হয়ে গেছে, আদিবাকে নিয়ে আবার আমি একটু উপরে গেছিলাম ওর সাজেশন নেওয়ার জন্য। সামনে পরীক্ষা আসতেছে, মিসে বলতেছে সাজেশন নেওয়ার জন্য, তো নিলাম নিয়ে এখন বাসায় যাচ্ছি। তো স্কুল থেকে আসার পর আর ক্যামেরাটা অন করে নিয়ে আদিবাকে গোসল করাই দিলাম। এই যে আদিবা, এখন নিচ থেকে একটা প্রোডাক্ট আসছে, আমি অনলাইনে অর্ডার করছি। এই জিনিসটা আনছে, ওরা ডেলিভারি দিয়ে গেছে, তো এখন যাই নিয়ে আসলাম। এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি, এই যে হয়ে আসছে। ধনে পাতা দিয়ে আর অল্প একটু রেখে নামিয়ে নিব। এখানে লাউ রান্না করতেছি, তো আসলে রান্না বান্না শেয়ার করতেছি না, ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে, বেশি বড় না। আর ওই পাশে চিকেন রান্না করতেছি, আদিবা তো আর লাউ খাবে না, ওর জন্য চিকেন একটু রান্না করতেছি। এই তো রান্না বান্না শেষ হয়ে আসছে, আর বাকি ছোলা হালকা পাতলা একটু নোংরা হয়েছে, ওইটা একটু মুছে নিব, একবার মুছে নেওয়া হয়ে গেছে। তো এখনকার মতো ক্যামেরাও পরবো। তো এই যে রান্না বান্না শেষ করে টেবিলে নিয়ে আসছি, এখন খাওয়া দাওয়া করব। এই ফাইনাল লুক চিকেন আর লাউর। তো তো আজকে একদম অগোছালোভাবে ব্লগটা শুরু করছি, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে আর ক্যামেরাটা অন করে নিই। এখন রাতের বেলা আপনাদের ভাইয়া কাছ থেকে আসছে, আসার সময় দেখতেছি আজকে কী কী নিয়ে আসলো। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। শেয়ার করতে করতে একটা কথা বলি আপনাদের সাথে, যদি আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। এই যে ও আসতে নিমকি নিয়ে আসছে, সাথে পনির নিয়ে আসলো, আবার দেখলাম 2 রকমের মিষ্টি নিল। আসলে ও কালো মিষ্টি খায় না, সাদাটা খায়, তো দুইটাই ম্যাচিং করে নিয়ে আসলো। আমি আবার দুইটাই খাই, তো আমি কালোটাই খেয়েছি। আদিবা দেখলাম যে কালোটা খায়নি, সাদাটা খেয়েছে, পছন্দ করেছে সাদাটা। তো দেখলাম ওদের বাবা মেয়ে মিলে গেছে, সাথে থেকে একটা দধিও এনেছে। তো এখন আদিবা বলতেছে ও দধি খাবে, তো এখন ওকে দিচ্ছি, তো খাবে। আসলে এখান দিয়ে রিয়েল সাউন্ড রাখতে পারিনি, ও টিভি চালায় বসেছিল, পড়া থেকে উঠে টিভি দেখতেছে বসে বসে, তাই আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। তো এখন ও খাবে আর রিভিউ দিবে, দেখেন কি এক্সপ্রেশন দেয়। এই যে খাচ্ছে, বলতেছি ইয়ামি হয়েছে, আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, বুঝাচ্ছে আপনাদেরকে। তো ওর মুখ থেকে শুনে নো আপনাদেরকে কি রিভিউ দিচ্ছে। যেটা খুব টেস্ট ছিল, তাই আমার পাপার জন্য একটু ধন্যবাদ। তো থেকে তো শুনতে পারলেন ওর রিভিউ। তো এখন আমরা একটু একটু খাবো, তো প্রেশ হয়ে বসলো, তো আমরা এখন একটু খাবো। তো এই যে ও প্রথমে পনির নিচ্ছে, আমাকে বলতেছে একটু খাও, তো আমাকে আগে একটু খাওয়াই দিল। তো আসলে এখানে কি কি কথা যেন বলছে আপনাদের সাথে শেয়ার করছে। ওই যে বললাম আদিবার টিভির সাউন্ডের জন্য দিতে পারলাম না, তো পরে অবশ্য রিয়েল ভয়েস দিয়েছে, ও নিজে থেকে আসে ও কিছু কথা বলবে, তখন ও টিভি অফ করে আসে, বললো দেখতে থাক থাক। আমি আমি দধি খাবার শেষ, এখন একটু মিষ্টি নিছি, মিষ্টি খাবো এখন। কি মিষ্টি নিছো, সাদাটা? হ্যাঁ, আমার সাদা প্রিয়, পাপারও সাদা প্রিয়। তুমি কালো মিষ্টি খাও না, তাই না? না, আমি কালো মিষ্টি খাই না, আমি শুধু সাদাটাই খাই। এখন দধি দিয়ে মিষ্টি দিয়ে খাবো। দধি দিয়ে মিষ্টি দিয়ে একসাথ করে? না বাবা, ওইভাবে একসাথ না, এক পাশে দধি থাকবে, এক পাশে মিষ্টি থাকে, তখন কি করে জানো?
কাটি কাটি দদি দি দদির সাথে দিয়া খাই অনেক মজা লাগে আমরা ছোট থাকতে এরকম খাইতাম অনেক মজা পাইতাম আসলে ছোট থাকতে এরকম খাইতাম তো মজা লাগে সেই অনুভূতিটা এখন শেয়ার করতেছি ওদের সাথে তা আজকে আচ্ছা হঠাৎ করে কেন এগুলো আনলা সেটা বলো আসলে কি আজকে হঠাৎ না তুমি তো অনেকদিন থেকে বলছিলে আমার যে তোমার দধি খেতে মন চাইছে আনতে পারি নাই তো আজকে চিন্তা করলাম যেহেতু আজকে একটু সময়ও আছে তাই নিয়ে আসলাম সুযোগ পাইলাম আমি আজকে আশা করি নি তাই আজকে আনছো অনেকদিন থেকে আশা করেছিলাম আনো নেই আসলে সব সময় তো আর পারা যায় না যে আশা অনেক সময় আমাদের অনেক শখ থাকে সব শখ কি পূরণ করা যায় সেটা তো ঠিক আছে মাঝে 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 যতটুকু পারি তোমাদের সব পূরণ করার চেষ্টা করি এই আর কি সব সময় তো পারি না আগে কিন্তু আমি মিষ্টি খাইতাম না জানো আম্মু কত জোর করতো আমারে খাওয়ানোর জন্য বলতো মিষ্টি খাইলে ভালো খেতাম না তখন অনেক জোর করতো এখন আবার খাই অনেক কত বয়স কত 13-14 বছর বয়স হবে কার আমাদের যখন 13-14 বছর বয়স আমরা বাড়িতে ছিলাম তখনকার কথা বলি তখন যদি কেউ যদি মিষ্টি আনতো বা জিলাপি আনতো অর্ধেক দেখা গেছে আমি নিজে চুরি করে খেয়ে ফেলতাম চুরি করে কেউ জানতো না তখন তো এই তো এই ছিল আজকের ব্লগ আজকের ব্লগে আমাদের একদম নর্মালি জীবনযাপন একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো নেক্সট কোনো ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ